করে নিয়া বলে মাল সামান কিনতেছি কিন্তু বাবু সব জায়গা তো টাকা নেই হ্যাঁ টাকা দিতারে না বাবু তোর যখন না তোর যখন বিয়ে হইব না তারপরে মানে তোর তো কিছু গিফট করন লাগবে তখন আমি মাইটটা সব কিছু গিফট করুম তোর নতুন সংসারের জন্য ঠিক আছে না হ্যাঁ পর মামলা রাখবে খুকির নামে এগুলো দিছি সব খুকি মামলা করবি আমার নামে এলা ডাব দুটো অর্ডার ভিতর দিয়ে দেন জাপনি শোনা ডাব না নে ডাব না দাঁড়া বাবু কাল কোনি আচ্ছা দাঁড়া বাবু দাঁড়া 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 আমার অনেক বার আমি পারবো না বাবুর নতুন সংসারের জন্য জিনিসপত্র কিনতেছি ইয়েস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন খুকির সাথে বাবু তো আমরা কোথায় যাচ্ছি এই ওরে ধরো তো আমরা হলো আজকে একটু বাইরে বের হইছি আমি তারপরে বাবু আর শারমিন আর হলো মিম আব্দিয়া তো আমরা সবাই হলো আজকে যাচ্ছি একটু বাইরে তো এখন যেহেতু বিকেল বেলা আর কি বলবো বাজার করতে যাইতেছি সবচাইতে দেখার মতো সবচেয়ে সুন্দর রাস্তা এটা না অনেক 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 ভালো লাগে এই যে দেখেন মানে এটা কিন্তু অনেক ভিডিও করা হয়েছে আমাদের এই রাস্তাটা মানে দুই পাশে হলো পানি আর মাঝখানটা হলো রাস্তা আর এখানে মানে অনেক সুন্দর কস্তুরি ফুল ফোটে আর এই গ্রামের একটা গ্রান আছে পুরো কাঁচা রাস্তা কাঁচা রাস্তা জোস লাগে যদিও গাড়ি ঘোড়া চলতে একটু কষ্ট হয় কিন্তু মানে দেখার জন্য অনেক সুন্দর জন্য খুব সুন্দর একটা রাস্তা হ্যাঁ খুব সুন্দর একটা রাস্তা ওই যে দেখেন ওরা হলো পিছনে আছে তো আমরা হলো যাচ্ছি আর এই যে মানে পথেই এই বাবু তুমি এই দাঁড়া বসো ভাইয়া তো আমরা হলো পথেই তাকে পাইছি মানে বাড়ির ঘাটার থেকে আর আমাদের যে ভ্যানগুলো মানে সাধারণতভাবে আমাদের চারটা ভ্যান থাকে মানে ওই ভ্যানগুলো আমার আমরা যখন বাইরে বের হই একটা যদি না পাই আর একটা থাকে আরেকটা যদি না পাই আর একটা থাকে তো আমাদের হলো চারটা ভ্যানই করছি কি আজকে মানে আজকে যেহেতু হাটবার তো সবাই কাজে লাগিয়ে গেছে আর একটু তেল দিতেছে হ্যাঁ সবাই কাজে লাগিয়ে গেছে বলতেছে যে 10 মিনিট দেরি করেন তো আজকে এখন যেহেতু শীতের দিন 10 মিনিট দেরি করলে অনেক সময় হয়ে যাবে তো ভাবলাম যে আমরা এটাই ঘুরে চলে যাব চলে আসছি আর মানে বাবু আমাকে বলতেছিল যে ভাবি একটা রাস্তা ওই রাস্তাটা দিয়ে আইসি চালান মানে অনেক ভালো লাগছে ভাবি বুঝছো ভালো লাগছে তো গ্রামের ভিতরে এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগে সবচেয়ে আমি তো নিয়ে নিয়ে খেলাম কড়াই কিনা হয়ে গেছে একটা মগ কিনছে তারপরে এই যে এই এটা কিনছে দেখেন কড়াইটা কিন্তু বিশাল বড় হ্যাঁ একটা বিশাল বড় একটা কড়াই কিনা হয়েছে এটার চেয়ে বড় এই যে এটা কিন্তু এটা এত ওজন তো এই কড়াইটার দাম মেবি হলো মানে 3000 টাকা দাম এটার দাম হ্যাঁ তারাই বুঝতে পারছে আমরাই বুঝতে পারিনি প্রথমে আমি ভাবছি কি না আমি বুঝতে পারছি কি বোঠখানাটা কিরকম করবো একটা মানে স্কোয়ার সাইজের যেহেতু ওইটা আছে ওই সাইজের একটা পুরাটা তোষক বিছাই দিব হ্যাঁ তোষক বিছাই দিব কিন্তু মানে ধর দুইটা তিনটা কুল বালিশ থাকবো ছোট ছোট মানে ওরকম করব এটা ভাবছিলাম কিন্তু ওরা যে আবার ওই যে বৈঠকখানার তোমার ই করছে যেটা টেবিলের ওকে 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 বুঝতে পেরেছি এবার বুঝান ভাই বুঝান এদের বুঝান
কত চাইছে? ওদের লগে আজকে মার্কেটে আইয়া আমার মানে কাস্তি খাইয়া কিছু নাই, একটা জিনিস কিনতে গেলে ওটার বোকালে 10 বার করে বাদ হইলো, ওটা পয়া তুলো হইলো না হইলো, ওই দেখেন কি বাবা বাপটা সে দেখি খালি দোকানগুলো চিনাই দিয়ে আমি দাম করে খারাই থাকি মেলা কিনতে থাক আনছে, আমার খালি দোকান চিনে না এর দিকে আমার না তোমার আনছে কি হতে খাইতে চাইলাম সা সা লাই কই কি কয় আমরা রং সা বলা আবিছি রং সা খাই লাভ আছে কোন সা খেলে ভালো লাগতো তোমার দেন সবকিছু খেলে ভালো লাগতো আমরা যাই নাইছি 200 তো ভাইয়ার দোকানটা কিন্তু খুবই ভালো লাগতেছে, এখানে বিভিন্ন ধরনের আপনার পর্দা আছে, তারপরে থ্রি পিস আছে, তারপরে আবার কি বলবো কম্বল আছে, দেখেন সুন্দর সুন্দর কম্বল আছে, মশারি আছে, মানে সব কিছুই বিভিন্ন ধরনের জিনিসপত্রে পাওয়া যায়। আর কাজীঘাটের এইসব দোকানগুলো আমার কাছে খুব ভালো লাগে, যে মানে এক দোকানে গেলে না অনেক কিছু কিনতে পাওয়া যায়। ওদের লগে আজকে মার্কেটে আইয়া আমার মানে কাস্তি খাইয়া বাইরে কম্পলোর পয়সা কিন্তু নাই, একটা জিনিস কিনতে গেলে ওটার বোকালে 10 বার করে বাদ হইলো, ওটা পয়া তুলো হইলো না হইলো, ওই দেখেন কি বাবা বাপটা সে দেখি খালি দোকানগুলো চিনাই দিয়ে আমি দাম করে খারাই থাকি মেলা কিনতে থাক আনছে, আমার খালি দোকান চিনে না এর দিকে আমার না তোমার আনছে কি হতে তোমার দেন সবকিছু খাইলে ভালো লাগতো আমরা যাই নাইছি 200 ভাইয়ার দোকানটা কিন্তু খুবই ভালো লাগতেছে, এখানে বিভিন্ন ধরনের আপনার পর্দা আছে, তারপরে থ্রি পিস আছে, তারপরে আবার কি বলবো কম্বল আছে, দেখেন সুন্দর সুন্দর কম্বল আছে, মশারি আছে, মানে সব কিছুই বিভিন্ন ধরনের জিনিসপত্রে পাওয়া যায়। আর কাজীঘাটের এইসব দোকানগুলো আমার কাছে খুব ভালো লাগে, যে মানে এক দোকানে গেলে না অনেক কিছু কিনতে পাওয়া যায়। বাবু হলো আব্দিয়া, কি হলো চিপস কিনে বাবু, এ বাবু, এ বাবু, ও তো এখান তো ভাপা পিঠা আছে, ও তো ভাপা পিঠা খাইব। হ্যাঁ খাবো এখন। ঠিক আছে না ভাই, আরেকটা ভাই দেখতে পিঠা দাও, এতগুলো গুলো সব বিক্রি করা হয়ে যাব, কতরি গোল্লা কই দেয় তো অল্প আচ্ছা আপু, আপনি খোলাটা কিভাবে বানাইছেন না কিনা তো আনছেন, কিনা আনার পর দেখা যায় কি খোলা যখন চুলাই দেয় তখন খোলা ইয়ে হয়ে যায়,
ফাইটা যায় আগুনের এই তাপে তো ফাটার কথা না ফাটে দামাল পুরোটা বাবু আমি হলো খাইতেছিলাম আর মেমার শারমিন যে কিনাকাটা করতেছিলাম রাই খাই নি না ভাই এত পারবো না ওগো মত কিছু শুনি এটা নাও ওই আপা দেন না কেন করেন কি বানা রে না দুধ দিয়ে দুইটা নিজে আর কিছু খাইতে না আর কিছু খাবো না না ওই যে ওই মিঠাই গুলো কবাইব আঙ্কেল এই যে ছোট ছোট যেগুলো হয় বের করেন এগুলা কুলে নিয়ে এই বহা দেব আমরা হলো এই যে মাইটার জিনিস কিনতে আসছি হ্যাঁ এখানে আর এগুলো হলো মিমির বাড়ির জন্য কিনবো তারপর গোড়া সরাইবো আর ওই যতটুকু দিবা অতটুকুর ভিতরে ই হয়ে যাবো একদম কম শিকড় মানে এটার মাটিতে পারফেক্ট হয়ে যাবে গেট ফুল গাছ হ্যাঁ তোমার যেগুলো অনেক শক্ত গাছ থাকে ওইগুলো হলো শিকড় বেশি গজায় বাও দাম দম ই করে চান নিয়ে যাই গেটের সামনে নারিকেল গাছ বুঝলা নারিকেল জুনা আছে না খাড়ে দিলে সেই ধরনের পাকা পাকছে একটু বইনারা একটু তাড়াতাড়ি করো হ্যাঁ আচ্ছা এই দুটা কিনছো এই দুটা কিন্তু এক সমান না তা দেখছো দুটো এক সমান না তা দেখছো একটা বেশি খাবো গেছে একটা বেশি বড় গুলো নিলে মানুষের ফোকাস ভালো।